স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা কাঁঠালের বিচির রেসিপি নিয়ে এসেছে। দেখো, এই সময়টায় প্রচুর কাঁঠাল পাওয়া যায় বাজারে, এবং সেই কাঁঠাল আমরা যারা পছন্দ করি তারা খুব খাই। সেই কাঁঠালের বিচিগুলোকে আমরা না ফেলে দিয়ে এইভাবে রেখে দিতে পারি। তো এই কাঁঠালের বিচিগুলো আমি প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি, উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমার এরকম হয়েছে, এই খোসাগুলো ছাড়িয়ে এটাকে নিয়েছি। এবার এটাকে আমি একটু আর একটু ভালো করে ধুয়ে এটাকে কুকারে সিটি মেরে নেব। দেখো বন্ধুরা, কুকারে আমি এটাকে 3টে সিটি মেরে নিয়েছি। নিয়ে এটাকে দেখো, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখো, এটা আমি একটু ধুয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে আমি এটাকে একটু হাতে চটকে নেব। ইচ্ছে করলে তোমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নিতে পারো, কিন্তু মিক্সিতে পেস্ট করলে এটা বেশি মিহি হয়ে যাবে, সেটা আবার অতটা ভালো লাগে না। তো এটাকে আমি হাতে চটকে নেব। দেখো, এখন গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে একটু সর্ষের তেল দেব। তেলটা আমার গরম হোক। দেখো, আমি এখানে একটা রুই মাছের অর্ধেক মাথা নিয়েছি, কারণ এইটা দিয়ে আমি এই ডালটা করব। যেহেতু কাঁঠালের বিচির পরিমাণ আমার অল্প, সেহেতু আমি হাফ মাথা নিয়েছি। এই মাথাটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি মাথাটা হালকা করে ভেজে নিচ্ছি। মাছের মাথার টুকরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি কাজটা করব। এখানে আমি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি ফোড়নে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা জিরে দিচ্ছি। আর একটু মৌরি দিয়ে দিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রেখেছি, এটাকে আমি হাতে হাফ চটকে নিয়েছি, পুরো মানে আধ ভাঙা মতো করে নিয়েছি, পুরো চটকাইনি। এবার এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই বাটিটাকে ধুয়ে আমি আমার পরিমাণ মতো একটু জল এতে দিয়ে দিলাম। এখন এতে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা হাফ মাথা এতে দিয়ে দিচ্ছি। মাছের
মাথাটাকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ সুন্দর হবে, চারিদিকে মিশবে ভালো। দেখো এটাকে আমি একটু ভেঙে দিলাম। এটাকে আমি মিডিয়াম আঁচে রাখছি, এটা একটু ফুটবে, মিনিট দুই তিন এটা ফুটবে। দেখো ডালটা আমার বেশ ভালো ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে একটু মিষ্টি দেব, মিষ্টিটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো। আমি এতে এক চা চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেই। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে কাঁঠালের লুচির ডাল রান্না করা। এবার আমি এটাকে এর উপরে একটু হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ এসছে, মনে হচ্ছে যেন মুগের ডাল। এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলব। এটা খেতে খুব ভালো হয়, তোমরা একবার করে খাবে, করে না খেলে তো বুঝতে পারবে না, করে খেলেই বুঝতে পারবে এটার টেস্টটা কীরকম হয়। এটা ইচ্ছে করলে তোমরা নিরামিষও রান্না করতে পারো, এর মধ্যে যে সময় যেই সবজি পাওয়া যায় সেই সবজি দিয়েও এটা রান্না করতে পারো। দেখো বন্ধুরা হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে ডাল মাছের মাথা দিয়ে। তো এই ডালটা ছোটবেলায় মা আমাদের করে খাওয়াতেন, খুব ভালো লাগতো। তখন মাকে বলতাম এটা কী দিয়ে করেছ, কী দিয়ে করেছ। তো আজকে আমি অনেক দিন পর এই ডালটা করলাম, তো জানি না মায়ের মতো হবে কি না, তাও আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি ক্লিক করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।